হরে কৃষ্ণ রাধে রাধে। একটা ছোট ভিডিও করছি, খুব বেশি বড় হবে না ভিডিওটা। তোমাদের থেকে কিছু সাজেশনও বলতে পারো বা কিছু ইনফরমেশানও দেওয়ার আছে। আমার যে কানহাস প্রিয়া সাখী যে চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলে আমি ভগবদ্গীতার বাংলা যে ট্রান্সলেশনগুলো রয়েছে 18টা অধ্যায়ই টোটালটা কমপ্লিট করিয়েছিলাম। তো সেখানেই অনেকেই কমেন্ট করেছিল, এর আগে প্রিয়া বলে আমার একটি স্টুডেন্ট ও কমেন্ট করেছিল, তিতলি বলে আরেকজন, ও আমার সব ভিডিও দেখে, ও সেদিনকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিল মানে লাস্ট অধ্যায়ের ভিডিওটাতে, যে দিদি এই শ্লোকগুলোর এক্সপ্লানেশনগুলো দিলে খুব ভালো, খুব উপকার হতো, কারণ আমার মতো অনেকেই তো গাইডেন্স পাবে না আর ফার্স্ট টাইম পড়ে হয়তো পুরোটা অতটা ভালো করে বুঝতেও পারিনি, তাই কিছু জিনিস যাতে ভুল না বুঝি সেই জন্যই যদি তুমি তোমার মতো করে এক্সপ্লানেশনগুলো একটু দিতে খুব ভালো হতো। দেখো বেসিক্যালি এক্সপ্লানেশন বইয়ের ভেতর দেওয়া আছে ঠিকই, বাট সেটা হচ্ছে যেহেতু ওখানেও অনেকটা অ্যাডভান্স লেভেলেই লেখা রয়েছে, আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটিতে অনেকটা ওপরে না ওঠা অবধি বোঝা যায় না, কারণ আমিও বিগত এক বছর ধরেই ভগবদ্গীতা পড়ি, কিন্তু প্রথম দিকে যেগুলো মানে আগের বছর 2023-এর এপ্রিল মে মাসে যেগুলো বুঝতাম না সেগুলো এখন বুঝি। সমস্ত বইয়েই তাই, প্রত্যেকটা বই যখন প্রথমবার একবার দুবার পড়ি তখন বোঝা যায় না, আর স্পেশালি ভগবদ্গীতা তো এমন একটি বই যেটা যতবার পড়ি ততবার নতুন লাগে, ততবারই কিছু না কিছু নতুন অ্যাডিশন হয়, মনে হয় যেন এটা তখন বুঝিনি এটা এখন বুঝলাম। অ্যাকচুয়ালি বোঝার বা লার্নিংয়ের তো শেষ থাকে না, স্পেশালি ইন কেস অফ শ্রীমদ্ ভগবদ্গীতার তো হয়ই না, ঠিক আছে? তুমি যতদিন অবধি থাকবে ততদিন অবধি তুমি ওখান থেকে নতুন নতুন এক একটা জিনিস শিখতে পারবে। তো বলেছিল, তো আমি ওখানে রিপ্লাই দিয়েছিলাম যে আচ্ছা দেবো পূজা চক্রবর্তী মোটিভেশন এই চ্যানেলটায়, কারণ ওই চ্যানেলটাতে যেহেতু আমি মেনলি গোপাল সেবার ভিডিওগুলোই বেশি দিয়ে থাকি, গোবিন্দ সেবার ভিডিও দেই, তো এখানে যেহেতু আমি মেনলি মোটিভেশনাল স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়াল মোটিভেশনালগুলো আর কি এখানে দিয়ে থাকি, তো সেই জন্য ভেবেছি এখানেই দেবো। এইবার তোমরা কমেন্টে চাইলে জানাতে পারো। দেখো আমি বইয়ের থেকে ডিরেক্ট এক্সপ্লানেশন দেবো না, কারণ আমি টু বি অনেস্ট আমার যেটা নিজের ভেতর থেকে আসে আমি এখন অবধি কী বলবো কারোর ইনফ্লুয়েন্সে বা কারোর আন্ডারে বা যে যেভাবে আমাকে যেটা শেখাচ্ছে বলছে সেভাবে যে আমি করছি এরকমটা নয়। আমি গোবিন্দর কৃপা পেয়েছি সম্পূর্ণ চারিপাশে কী বলবো পুরো কালো অন্ধকারে একটা জোনাকি পাখি ঠিক যেরকম মানে জোনাকি পোকা যেরকম থাকে আমি ঠিক সেরকমই, কারণ হচ্ছে আমার আশেপাশে মানে কী বলবো দূরবীন দিয়ে খুঁজলেও কোনো বৈষ্ণব খুঁজে পাওয়া যাবে না, আশেপাশে আমাকে কেউ কোনো রকম গাইডেন্স কোনো ইনফ্লুয়েন্স কিচ্ছু দেয়নি। একটা ভগবদ্গীতা পাওয়া আমার এক স্টুডেন্টের থেকে এবং গোপাল পাওয়া আমার আর এক স্টুডেন্টের থেকে, রাধারানীকে পাওয়া আর এক স্টুডেন্টের মানে সেই স্টুডেন্টের থেকে, তো এইভাবে করেই আমার ওপর গোবিন্দ স্বয়ং নিজে রাধারানী স্বয়ং নিজে কৃপা করে এবং সেখান থেকে আমার সেলফ রিয়েলাইজেশনটাই আসে। সেলফ রিয়েলাইজেশন নয় গোবিন্দ রিয়েলাইজেশন, গোবিন্দ নিজের ভেতর থেকে মানে আমার ভেতরে যে গোবিন্দ আছে সেই গোবিন্দ আস্তে আস্তে আমাকে কৃষ্ণা কনসিয়াসনেসে এসছে এবং সেখান থেকে যে রিয়েলাইজেশনটা আমার হয়েছে সেইটার মাধ্যমে আমি এক একটা লাইন বা এক একটা যে এক্সপ্লানেশন থাকে যে মানে তাৎপর্যটা সেটা আমি নিজের মতো করে বুঝি নিজের মতো করে বলি। এবার যদি তোমরা সেটা শুনতে ইন্টারেস্টেড থাকো, কারণ বইয়েরটা আমি কখনোই বলবো না, কারণ বইয়েরটা কপিরাইটেড এক্সপ্লানেশন যারটা তার আর কি বই যেটা বইয়ের রয়েছে সেটা সেই বইয়ের যে মানে পাবলিশার তাদের ওটা আমার নয়, তো সেক্ষেত্রে ওই স্টেটমেন্টটা পড়ে বা যে ভগবানের বলা যে কথাটি রয়েছে বাণীটা রয়েছে সেটা বলে আমি যেটা বুঝেছি বা যেটা আমার এক্সপ্লানেশন আমি সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতেই পারি। আর তো এটার জন্য ভগবদ্গীতা রিলেটেড ক্লাস লাগবে, ঠিক আছে? কারণ এগুলো এক্স্যাক্ট মানে ওভাবে ছোটো ছোটো ভিডিওতে এটা হওয়া পসিবল নয়, কারণ মিনিমাম একটা শ্লোকের সাথে ধরো আগাম মানে সামনের আরও যে 15-20টা শ্লোক রয়েছে খুব কানেক্টেড হয়, কারণ আমি যদি একটা করিয়ে থামিয়ে দিই বা এরকমভাবে করি তাহলে জিনিসটা হয় না, কারণ এটা একটা সিরিজ ওয়াইজ চলবে। ওখানে হয়তো 18টা চ্যাপ্টারে 18টা আমি কমপ্লিট করেছি ঠিকই, বাট এখানে 18টার জন্য 90টা ক্লাসও লাগতে পারে, 60টা ক্লাসও লাগতে পারে, কারণ ইট ইজ লাইক আ ভগবদ্গীতা ক্লাস, এটা একটা পড়াশোনার মতো ক্লাসের মতো হবে, কারণ এখানে আমাকে জিনিসগুলো বোঝাতে হবে, ঠিক আছে? যদি তোমরা চাও কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি এই চ্যানেলে একটা সিরিজ একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেবো শ্রীমদ ভগবদ্গীতা ফ্রি ক্লাস এইভাবে করে, এবং তোমরা আমাকে টাইমটাও সাজেস্ট করতে পারো যে কোন টাইমে, কারণ এটা দেখো সপ্তাহে 3 দিনের বেশি তো আমি ডেফিনেটলি করাতে পারবো না, তোমরা চাইলে একটা টাইমও সাজেস্ট করতে পারো, আর এটাও সাজেস্ট করতে পারো যে এটা কি রেকর্ডেড দেবো নাকি লাইভে দিলে তোমাদের বেটার হয় সেটাও সাজেস্ট করতে পারো। মানে মোটামুটি দেখো এক একটা ক্লাস 30 মিনিটের বেশি আমি করাতে পারবো না, সপ্তাহে 3 দিন 30 মিনিট, এইবার কোন 3 দিন এবং হচ্ছে টাইমটা তোমাদের সুইটেবল টাইম যেটা ম্যাক্সিমাম অডিয়েন্সের যে টাইমটাতে তোমাদের সুবিধা হবে সেটা আমাকে কমেন্টে জানিও, বা লাইভ বা রেকর্ডেড কোনটা হলে বেটার হয় সেটাও জানাতে পারো। তো এই ভিডিওটা এখানে এইটুকুই বলছি, তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার ছিল প্লাস তোমাদের থেকে আমার কিছু সাজেশন নেওয়ার ছিল, তো এরপরে তোমাদের কমেন্ট ওয়াইজ বা আমি নিজের থেকেও স্টার্ট করে দেবো, এবার তবু তোমরা যদি কিছু সাজেশন দাও সেক্ষেত্রে সেটাকে মাথায় রেখে আমি স্টার্ট করবো। আর এর সাথে সাথে অবভিয়াসলি এই ক্লাসটা যেমন চলবে তো অবশ্যই চলবে, এবং এর সাথে সাথে তোমরা যে রিকোয়েস্টেড যেগুলো জিজ্ঞেস করো সেটা মোটিভেশনাল হয় স্পিরিচুয়াল হয় যখন যে যেরকম লাইফস্টাইল ইস্যুস হতে পারে যে যেরকম জিজ্ঞাসা করো আমি সেই রিলেটেড ভিডিও দিয়ে থাকি সেগুলো এর মাঝে মাঝে আসবে, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা কমেন্টে জানিও, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ইনিশিয়েটিভটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে পরিবারের মানুষদের সাথে শেয়ার করো, তাহলে তাদেরও উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, রাধে রাধে, হরে কৃষ্ণ।